بسم الله الرحمن الرحيم. السلام عليكم. أما بعد، نحمده ولرسول الله صلى الله عليه وسلم. সম্মানীয় অতিথি বৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আজকের সেমিনারে আগত সকল স্বদেশী ও বিদেশি মহোদয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নববর্ষের এই সময়ের সন্ধিক্ষণে যে ব্যক্তিকে কেন্দ্র করে এই সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে, তিনি হলেন হযরত আহমদ সরহন্দি শাহ ওলিউল্লাহ দেহলভী এবং সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ, উত্তরসূরি শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহ, মুসলিম সম্প্রদায়ের শিক্ষা, ধর্ম ও আর্থ, সামাজিক অধঃপতন ও মানবিক মূল্যবোধ অবক্ষয়কালীন সময়ে নবচেতনার আলোকবর্তিকা হাতে যার আবির্ভাব ঘটেছিল 1880 সনে খ্রিস্টাব্দে। একাধারে তিনি ছিলেন একজন বেদক্ত ধর্মীয় পণ্ডিত, অতি উচ্চ মার্গের সাধু এবং প্রতিভাবিত কর্মবীর। আবু বকর সিদ্দিকী একটি নাম, একটি জীবন ইতিহাস, তাই আজও তিনি লক্ষ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন। দেশ ও জাতির কল্যাণে বাস্তবমুখী কর্মধারা ও সামাজিক মূল্যবোধের প্রতিষ্ঠায় তার ভাবনা চিন্তার প্রাসঙ্গিকতা আজকের দিনেও কম নয়। যুগপুরুষ আবু বকর রহমতুল্লাহ চেয়েছিলেন অধঃপতিত হতাশা গ্রস্ত মুসলিমদের শিক্ষা দীক্ষার উন্নতি, ধর্ম ও রাজনৈতিক সচেতনতা, প্রচলিত কুসংস্কারসমূহ দূরীকরণের সাথে সাথে আদর্শ সমাজের প্রতিষ্ঠা, আদর্শ সমাজ গড়ে তুলতে তিনি আত্মশুদ্ধির উপর জোর দেন। কারণ আত্মশুদ্ধি ছাড়া যথাযথ মানবিক বিকাশ সম্ভব নয়। উল্লেখ থাকে যে সৈয়দ নবাব আলী চৌধুরী এবং ফজলুল হক আবদুল্লাহ সরওয়ারি, সৈয়দ শামসুল হুদা বিএল, বিদগ্ধ সাহিত্যিক মুন্সি আব্দুর রহিম, কবি মুজাম্মেল হক, সাহিত্যরত্ন কবি হাবিবুর রহমান, মুন্সি জমির উদ্দিন, মুন্সি মেহরুল্লাহ, ভাষা বৈজ্ঞানিক ডক্টর শহীদুল্লাহ, প্রফেসর আব্দুল খালিক মৌলানা রুহুল আমিন, মৌলানা নেসার উদ্দিন আহমদ, মৌলানা উজিউল্লাহ সন্দীপি, আর মৌলানা আহমদ আলী এনায়েতপুরী প্রমুখ এই সকল লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ধর্মীয় পণ্ডিত সকলেই ছিলেন তার অনুরক্ত শিষ্য।
কেউ ভাব সৃষ্ট, তারই ভাবনা চিন্তার অভিব্যক্তি ঘটেছিল। এই সকল শিষ্যাভাষা ভিত্তির কর্মময় জীবনে এক কথাই বলা চলে, আবু বকর সিদ্দিক ছিলেন এই উপমহাদেশের বিংশ শতকের যুগসূচনার এক শুভ অভিব্যক্তি। যদিও তাকে নিয়ে আজ লন্ডনে, বাংলাদেশে, ভারতে গবেষণা কার্য চলছে, তবু সংগত কারণেই বলা চলে যে আগামী প্রজন্মের জন্য আজকের সেমিনার কর্মীরা আবু বকর সিদ্দিকের জীবন চর্চা ও গবেষণার ক্ষেত্রকে আরো প্রশস্ত, আরো সুন্দর, আরো সুগত ও উন্নত করবেন বলে আশা রাখি। সাইফুদ্দিন সিদ্দিকী।